ली। হ্যালো বন্ধুরা, আজকে গেছিলাম বাড়ি। বাড়ি গিয়ে বাবা আর ভাইয়ের সাথে গেছিলাম পুকুরে মাছ ধরতে। তারপরে যা হলো দেখুন আপনারা, তো জাল তো ফেলে দিয়েছি, বাবা তারপর বকুনি শুরু করেছে। তুমি তো লাও নাকি? আর কি হবে, বাবা সাইডে মারতে ফেলে যায়, আমি পুরো পুকুরে মাঝখানে ছুঁড়ে দিয়েছি। ঠিক মতো মাছ ধরতে পারছি না, জল গুলিয়ে যাচ্ছে, জল কমে গেছে পুকুরে, তাই বাবা বকাবকি করছিল। এই একটা মাছ এসছে, তখন তারপর ওটা চেলা মাছ বলে ছেড়ে দিই। বাপিকে জাল দিয়ে দে, ভাইকে ভিডিও করতে বলেছি, তারপরে ভাই ভিডিও করছিল, আমি আর বাবা দুজনে মিলে যে মাছ ধরছিলাম, তো যত চারা মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি গিয়েছিলাম মুড়ালা মাছ ধরতে, তো পুকুরে মাছখানে মুড়ালো মাছ তো মাছখানে থাকে, সাইডে থাকে, তো জল কমে গেছে, গুলিয়ে যাচ্ছে বাবা বলছে। তারপরে এই বাবাকে দিয়েছি, বাবা জাল ফেলছে। বাবা কত সুন্দর করে ফেলে দেয়, আমি তো একদমই পারি না, গোল করে ফেলে দিল বাবা, কত সুন্দর। এই যে আমি ওই দিক থেকে জল তোলা শুরু করেছি, পুকুরে তো এমনি জল কমে গেছে, আরও গোলাচ্ছি। বাবা তো বকুনি দিচ্ছিল শেষে, লাস্ট আর কি করব, বাবা জাল ফেলছে, আমি তারপর কিছুক্ষণ পরে ব্যাস। এবার দেখুন জালটা তুলে কতগুলো, কত মুড়ালা মাছ আসবে দেখ। তখন পুকুরে আমাদের পুকুরে মুড়ালা মাছ ভর্তি হয়ে গেছে, তো ছোট ছোট মুড়ালা মাছ, তো পুকুরটাতে জল কমে গেছে, লোকে মাছ মাঠের মাঝখানে পুকুর, তো লোক এখনও আমরা ওখানে বাড়ি হচ্ছে পুরোপুরি যাইনি বলে লোকে মাছ ধরে পালাবে, তার জন্য জালের মধ্যে একটা মাছ আটকে গেছে। এত মাছ পোতা আছে তো, তার জন্য যাতে লোক না মাছ ধরে নেয়, ওই বাঁশ একটা ছিল আটকে গেছে বাঁশের মধ্যে জাল। তারপরে ছাড়িয়েছি, বাবা জাল টানছিল, তো শুধু মুড়ালা মাছে ভর্তি হয়ে গেছে পুকুরটা। বন্ধুরা দেখুন পুরো ভিডিওটা, দেখবেন গ্রামে যে আমাদের বাড়ি, যে পুকুরের মধ্যে যে মাছ, দেখলে অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, যাতে আরও আগে আগে নতুন নতুন ভিডিও নিয়ে আসি। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এই যে বাবা জাল নিয়ে আসছে, আমি একদিকে উঠে এলাম জলের মধ্যে সাঁতরে সাঁতরে, জল তো কমে গেছে, এই যে উঠছি আর পড়ে যাচ্ছি, উঠছি পড়ে যাচ্ছি। ভাই তারপর ওদিক দিয়ে এসে, এই দিয়ে দেখবে না কত মুড়ালা মাছ এসছে। চারা মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ ওই ছোটো ছোটো চারা মাছগুলো তো ধরতে আসেনি, এসেছিলাম মুড়ালা মাছ ধরতে বাড়ি গিয়ে। দেখুন কত মুড়ালো মাছ, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একবারই কত মুড়ালো মাছ এসছে। এই দেখুন, শুধু দেখুন বন্ধুরা, কারা কারা এই মাছ খেয়েছেন একবার কমেন্টে জানাবেন। আর এই মাছটি কতটা স্বাদিষ্ট দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা।